গত ২৪শে আগস্ট পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের ৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মোহাম্মদ সেলিমের ওপর খালাসিপাড়া এলাকায় বেশ কিছু দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। সেই সময় ওই স্থান থেকে কোনো রকমে পালিয়ে যান মোহাম্মদ সেলিম। তাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন তৃণমূল কর্মী অশোক মাঝি ও তার স্ত্রী। পরে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় অশোক মাঝির মৃত্যু হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তৃণমূল নেতা শিবশঙ্কর ঘোষ সহ একজন পুরুষ ও তিনজন মহিলাকে গ্রেপ্তার করে। রবিবার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে নিহত তৃণমূল কর্মী অশোক মাঝির স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এলাকাবাসীরা রাস্তা ধারে মোমবাতি জ্বালিয়ে স্মরণ সভায় অংশগ্রহণ করেন। এদিন এই স্মরণ সভায় প্রাক্তন কাউন্সিলর সহ নিহতের স্ত্রী পুত্র সহ প্রচুর মানুষ উপস্থিত ছিলেন। কি করলেন আপনারা? আপনারা জানেন যে ২৪শে আগস্ট আমাদের কর্মী অশোক মাঝি, আমাদের প্রিয়, আমাদের কাছের ছেলে, তাকে কিছু দুষ্কৃতীরা নৃশংসভাবে হত্যা করে। সেই হত্যা যারা করেছিল আমরা তাদের শাস্তির দাবিতে এবং অশোকের আত্মার শ্রদ্ধা নিবেদন করার জন্য আজকে আমরা এই মোমবাতি দিয়ে আজকে এখানে শ্রদ্ধা নিবেদন করলাম। আমাদের ৬ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা কর্মী এবং নাগরিকবৃন্দ এখানে এসে ওটাতে মাল্যদান করলেন এবং ওকে শ্রদ্ধা নিবেদন করলেন। সংঘর্ষ কীভাবে হয়েছিল আপনারা জানেন যে ২৪শে আগস্ট দুপুর বেলায় কিছু দুষ্কৃতী আমার ওপর হামলা করে, কিন্তু আমি সেখান থেকে চলে যাওয়াতে অশোক এবং অশোকের স্ত্রী তাদের বাড়ির সামনেই ঘটনা ঘটে। তারা তখন বেরিয়ে পড়ে এবং সেই দুষ্কৃতীদের হাতে তারা নৃশংসভাবে তার স্ত্রীও প্রচণ্ডভাবে মার খায়। তার মাথায় ১০টা সেলাই হয় এবং অশোককে এমন নির্মমভাবে তারা মারতে থাকে যে সে বর্ধমান হসপিটালে নিয়ে গেলে সেখানে। এখন কী চাইছেন আপনারা? আমরা চাইছি যারা এই নৃশংসভাবে হত্যা করেছে তাদের শাস্তি। আপনারা জানেন এখনও অনেকজনা ধরা পড়েনি, যারা এগুলো করেছিল আমরা তাদের শাস্তি চাই। প্রশাসনের ভূমিকায় কি সন্তুষ্ট? প্রশাসন কাজ করছে এবং প্রশাসনের কর্তারা আমাদের আশ্বাস দিয়েছেন যে প্রত্যেক খুনি ধরা পড়বে এবং তাদের কোনো রকমভাবে মাফ করা যাবে না এবং একে একে তারা তাদের কাজ। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। গত ২৪শে আগস্ট পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের ৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মোহাম্মদ সেলিমের ওপর খালাসিপাড়া এলাকায় বেশ কিছু দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। সেই সময় ওই স্থান থেকে কোনো রকমে পালিয়ে যান মোহাম্মদ সেলিম। তাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন তৃণমূল কর্মী অশোক মাঝি ও তার স্ত্রী। পরে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় অশোক মাঝির মৃত্যু হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তৃণমূল নেতা শিবশঙ্কর ঘোষ সহ একজন পুরুষ ও তিনজন মহিলাকে গ্রেপ্তার করে। রবিবার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে নিহত তৃণমূল কর্মী অশোক মাঝির স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এলাকাবাসীরা রাস্তা ধারে মোমবাতি জ্বালিয়ে স্মরণ সভায় অংশগ্রহণ করেন। এদিন এই স্মরণ সভায় প্রাক্তন কাউন্সিলর সহ নিহতের স্ত্রী পুত্র সহ প্রচুর মানুষ উপস্থিত ছিলেন। কি করলেন আপনারা? আপনারা জানেন যে ২৪শে আগস্ট আমাদের কর্মী অশোক মাঝি, আমাদের প্রিয়, আমাদের কাছের ছেলে, তাকে কিছু দুষ্কৃতীরা নৃশংসভাবে হত্যা করে। সেই হত্যা যারা করেছিল আমরা তাদের শাস্তির দাবিতে এবং অশোকের আত্মার শ্রদ্ধা নিবেদন করার জন্য আজকে আমরা এই মোমবাতি দিয়ে আজকে এখানে শ্রদ্ধা নিবেদন করলাম। আমাদের ৬ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা কর্মী এবং নাগরিকবৃন্দ এখানে এসে ওটাতে মাল্যদান করলেন এবং ওকে শ্রদ্ধা নিবেদন করলেন। সংঘর্ষ কীভাবে হয়েছিল আপনারা জানেন যে ২৪শে আগস্ট দুপুর বেলায় কিছু দুষ্কৃতী আমার ওপর হামলা করে, কিন্তু আমি সেখান থেকে চলে যাওয়াতে অশোক এবং অশোকের স্ত্রী তাদের বাড়ির সামনেই ঘটনা ঘটে। তারা তখন বেরিয়ে পড়ে এবং সেই দুষ্কৃতীদের হাতে তারা নৃশংসভাবে তার স্ত্রীও প্রচণ্ডভাবে মার খায়। তার মাথায় ১০টা সেলাই হয় এবং অশোককে এমন নির্মমভাবে তারা মারতে থাকে যে সে বর্ধমান হসপিটালে নিয়ে গেলে সেখানে। এখন কী চাইছেন আপনারা?
আমরা চাইছি যারা এই নৃশংসভাবে হত্যা করেছে তাদের শাস্তি। আপনারা জানেন এখনও অনেকজনা ধরা পড়েনি, যারা এগুলো করেছিল আমরা তাদের শাস্তি চাই। প্রশাসনের ভূমিকায় কি সন্তুষ্ট? প্রশাসন কাজ করছে এবং প্রশাসনের কর্তারা আমাদের আশ্বাস দিয়েছেন যে প্রত্যেক খুনি ধরা পড়বে এবং তাদের কোনো রকমভাবে মাফ করা যাবে না এবং একে একে তারা তাদের কাজ। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।